আচ্ছা সো আমাদের যেটা হচ্ছে ওই যে যেটা বললাম যে আমাদের আগে আমরা দেখছি যে রাউটার কিভাবে হ্যান্ডেল করে যে কিভাবে পাঠায় ঠিক আছে কিভাবে পাঠানো যায় অ্যাপ্রোচ গুলো কি কি সবগুলো দেখছি এবং কিভাবে রিকোয়েস্ট সার্ভার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আবার রেসপন্স পাঠানো এই জিনিসগুলো দেখছি যে কি কি সিকোয়েন্স গুলো এখানে থাকে স্টেপ গুলো থাকে এখন ধরো আমরা ডেটা পাঠানো তো দেখলাম এখন ডেটা যে পাঠাচ্ছি ডেটা তো মানে আমার হচ্ছে একটা মিডিয়া দিয়ে যাচ্ছে ঠিক আছে ফিজিক্যাল একটা মিডিয়া দিয়ে তো এখন দেখো এই যে সেন্ডার রিসিভার তো এই যে ডেটা পাঠাচ্ছে ঠিক আছে সো এই যে ট্রান্সমিশন করে দিচ্ছে ডেটাটা তো এখানে আসতেছে সো এই যে এখানে যে এই যে আমরা এখান থেকে এই যে ওয়ার দিয়ে এখানে আসছে এই ডিলেটার নাম কি একটা রাউটার থেকে আর একটা রাউটার আসতে কি প্রোপাগেশন ডিলে না মনে আছে সবার মনে আছে হ্যাঁ তো এইটা দেখো যে আমার এ তার মানে হচ্ছে ব্যাপারটা এরকম যে আমার কিন্তু ওয়্যার ডেটা আসতেছে এবং এই ডেটাগুলো ওয়্যার এটা হচ্ছে সার্কিট সুইচ প্যাকেট সুইচতে তো ওয়্যার নেই এটা হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে যাচ্ছে তো এখন এই যে ডেটা ডেটা যে যাচ্ছে এই ডেটার তে সিকিউরিটিটা কিন্তু কোথায় এটা আমাদের ভাবতে হবে কারণ আমি যে ডেটা পাঠাচ্ছি এটা খুব সেন্সিটিভ কোন ডেটা হইতে পারে সেটা আমার পার্সোনাল কোনো ডেটা হইতে পারে বা আমি যাকে পাঠাচ্ছি তার কোনো পার্সোনাল ডেটা হইতে পারে তো ইন দ্য মেইন টাইম যে এই ডেটাটা যদি লিক হয়ে যায় বা ডেটাটা যদি কেউ চুরি করে নেয় ঠিক আছে এটা কিন্তু আমার জন্য থ্রেট এবং আমি যাকে পাঠাচ্ছি তার জন্য থ্রেট তো সেন্ডার আর রিসিভার বাদে আমরা চাই না যে আর কেউ ডেটাটা পাক মানে এটা স্বাভাবিক আমি যে ডেটাটা পাঠাচ্ছি সেই শুধু রিসিভার ছাড়া আর কেউ না পড়ুক আমরা এটা চাই না তো এখানে দেখো তোমাদের এই যে এখানে হচ্ছে ডায়গ্রাম দিয়ে দেখা হয়েছে এখানে তিনটা মানুষ আছে অ্যালিস বব আর আরিপাতক ঠিক আছে মানে শর্ট অফ ক্রিমিনাল তো অ্যালিস হচ্ছে ববকে ডেটা একটি ইনফরমেশন বা মেসেজ পাঠাচ্ছে কিন্তু ট্রুডি কি করছে সেই মেসেজটা ঠিকই বব পাচ্ছে কোনো সমস্যা নেই কিন্তু ওই মেসেজের সে কি করছে ট্রুডি আরি পেতে দেখে নাচ্ছে যে এই মেসেজটা আসলে কি কি পাঠাচ্ছে সো বব ঠিকই মেসেজ পাচ্ছে ববও বুঝতে পারতেছে না যে তার মেসেজটা অন্য কেউ দেখে নিচ্ছে এলিসও বুঝতেছে না যে সেই মেসেজটা পাঠাইছে এই মেসেজ হচ্ছে মাসপতি কেউ একজন এই মেসেজটা দেখে ফেলছে বা মেসেজটার একটা কপি বানায় নিজের কাছে রেখে দিচ্ছে রেখে দিয়ে সেই মেসেজটা পড়ে ফেললো তার মানে ট্রুডি কিন্তু জেনে যাচ্ছে যে এলিস ববকে কি বলতেছে আর বব এলিসকে কি বলতেছে কিন্তু এলিস আর বব কিছুই জানে না এই ব্যাপারে ঠিক আছে সো এইটাকে বলে আমরা ইনক্রুডার ট্রুডুকে ইনট্রুডার ইন্ট্রুডার মানে হচ্ছে তোমার এই যে মাস পথে যে হচ্ছে ডেটা অ্যাটাক করে করে ডেটাটা নাই মানে আনএক্সপেক্টেডলি একটা হ্যাকিং ঠিক আছে যে আমি ডেটাটা হচ্ছে ওখান থেকে জাস্ট একজনের ডেটা যেটা আমার দেখার কথা না আমি সেটা কোনোভাবে সিস্টেমটাকে ম্যানিপুলেট করে আমি সেই ডেটাটা জাস্ট আমি এক্সট্রাক্ট করে আমি নিজে ওইটা দেখে ফেলছি তখন আমি হচ্ছে ইন্ট্রুডার ঠিক আছে তো এখন দেখো যে নেটওয়ার্ক সিকিউরিটিতে এই ব্যাপারটা নিয়েই কনসার্ন থাকে যে ডেটাটা যে পাঠাচ্ছে সেন্ডার থেকে রিসিভার এখন এই মাঝ পথে ফিজিক্যাল মিটাতে কেউ যেন এই ডেটাটা যদি এক্সট্রাক্ট করেও ফেলে বা ডেটাটা যদি কোনোভাবে এখান থেকে যে হ্যাক করে বা যে কোনোভাবে ডেটাটা যদি নিয়েও নেয় তারপরও সে যেন দেখে বুঝতে না পারে যে এটা আসলে কি লিখা আছে ঠিক আছে দেখে বুঝে ফেললে তো সমস্যা আমাদের প্রাইভেসি ভায়োলেট হচ্ছে ডিরেক্টলি সো এইটাই হচ্ছে আমরা এই স্লাইডে পুরা স্লাইডে আমরা এটাই দেখব এই পুরা স্লাইড সম্পূর্ণ হচ্ছে মিডিয়া নাই এই স্লাইডের অর্ধেক হচ্ছে মিডিয়া আছে বাকি অর্ধেক মিডিয়ার পর থেকে সো এইটা হচ্ছে তোমার আমরা এই স্লাইডটাই পুরাটা দেখব যে কিভাবে আমরা এই ডেটাটা যে ইনট্রুডার যে ট্রুডি এই মেসেজটা পেয়ে গেল যেন বুঝতে না পারে এখানে আসলে কি বলতে চাইছে অ্যালিস ঠিক আছে বা ববি বা কি বলতে চাইছে কিছুই যেন বুঝতে না পারে সো সেটা এখন দেখো যে আমাদের কিছু মানে তোমার কিছু এক্সিস্টিং অ্যাটাক আছে কিছু আবার নিউ অ্যাটাক ডে বাই ডে এটা ইনভেন্ট হচ্ছে ঠিক আছে যেমন একটা মেলোয়ার অ্যাটাক এটা তো বুঝতে পারছো অনেকে দেখা যাচ্ছে যে নেট থেকে তুমি একটা সফটওয়্যার ডাউনলোড করতে গেছো আন্দাজে না বুঝে দেখা যাচ্ছে ডাউনলোড করে ইএক্সি ফাইল ইনস্টল করে ফেলছো তোমার পিসি সব ফোল্ডার একেবারে এনক্রিপ্ট হয়ে পুরো অবস্থা খারাপ তখন আবার একটা শুধু একটা রিডমি ফাইল আছে সেটা ক্লিক করলে ওখানে কি বলতেছে আটশো ডলার দাও তোমার হচ্ছে আমি ওই কিটা দিয়ে দেব তখন তুমি তোমার ফাইলটা আবার রিকভার করতে পারবে আদারওয়াইজ কিছুই রিকভার করতে পারবে না তো এটা হচ্ছে মেলয়ের এটা ঠিক আছে মানে না জেনে কোনো কিছু তুমি যদি একেবারে ইনস্টল করে ফেলো তাইলে অবস্থা খারাপ ঠিক আছে তোমার তখন হার্ড ডিস্ক তোমার ফ্ল্যাশ দেওয়া ছাড়া উপায় থাকবে না পুরো ফরম্যাট দেওয়া লাগবে কারণ আটশো ডলার দিয়ে তোমার আর কি বা ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকবে যে সেটা আটশো ডলার দিয়ে তুমি নিতে যাবা এটা ওর দিট না বাট এই দিয়ে যদি কোনো একটা হসপিটালের ডেটাবেস মানে হসপিটালের সিস্টেমটাকে এইভাবে ম্যালওয়ার অ্যাটাক করা যায় বা কোনো একটা গভর্নমেন্টের মানে ইনফরমে মানে কোনো একটা ওয়েবসাইট ম্যালওয়ার অ্যাটাক করা যায় দেখো অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু গভর্নমেন্টের বা ওই হসপিটালের যত টাকাই চাক দেওয়া লাগবে কেননা রোগীর ইনফরমেশন সব যদি মানে লুজ করে ফেলে ওই হসপিটাল বিপদে পড়ে যাবে সো দেখো যে এই অ্যাটাকগুলো যতটা আমরা সোজা ভাবছি এটা কিন্তু খুব ধ্বংসাত্মক একটা বিষয় এটা হচ্ছে মানে কোনো একটা বড় অর্গানাইজেশনে যদি এই ধরনের অ্যাটাক চালানো যায় তাহলে মোটামুটি তুমি যাই চাবা তাই পাবা তাদের কাছ থেকে উপায় নাই ডেটাতে এখন মানে মানুষের জীবনের থেকে এখন ডেটার মূল্য অনেক বেশি হয়ে গেছে ঠিক আছে ব্যাপারটা এরকম যদিও কথাটা ফানি বাট এখন আসলে ডেটা কিন্তু একটা ডেটা দিয়ে একটা মানুষের সবকিছু ব্রেডিক করে ফেলা যায় যেটা গুগল মানে মানে আরামসে ব্যাপারটা করে চলে যাচ্ছে কারণ আমরা সবাই গুগলের ম্যাক্সিমাম সার্ভিস ইউজ করি সো আমাদের সমস্ত কিছু আমাদেরকে প্রেডিক্ট করা আমরা কেমন আমরা কি পছন্দ করি ঠিক আছে কোন সময়ে কোথায় থাকি ঠিক আছে কোন সময়ে কি খাইতে পছন্দ করি এ টু জেড সবকিছু গুগল কাছে তথ্য আছে এবং সেই তথ্য এজ ইউজুয়াল কম বেশি বিক্রি করে আমাদের ডেটা মানে আমাদের কনসার্ন ছাড়াই দেখা বিক্রি করে ফেলে এবং সেখানে হচ্ছে তোমার মানে তারা কোটি কোটি টাকা এইভাবে ইনকাম করে ফেলছে ঠিক আছে আর ফেসবুক তো এটা তো করতেই আছে ফেসবুকের ব্যবসায় এটা আমাদের ওই ডেটাগুলো থার্ড পার্টির কাছে বিক্রি করা ঠিক আছে সো এটা নিয়ে বহুত কাহিনী হচ্ছে ইউএসএ তো বহুত ইয়ে ফেসবুকে এটা হচ্ছে ইউএস এর বিভিন্ন মানে পলিটিক্যাল পারসন ও ফেসবুকে প্রচুর প্রেসারাইজ করছে যে এটা ঠিক না এটা করা যাবে না ঠিক আছে কিন্তু কি করা যাবে মানে কোন শোনো মনে রাখবে যে পৃথিবীতে কোনো কিছু ফ্রি নাই ঠিক আছে যদি কোনো দেখো তুমি কোনো কিছু ফ্রি ইউজ করতেছো তার মানে তুমি নিজেই সেখানে প্রোডাক্ট ঠিক আছে তো ফেসবুকে ডিরেক্ট প্রোডাক্ট হচ্ছে এই পাবলিকগুলা যারা এগুলো চালায় তো তোমাকে ফ্রি চালাইতে দিচ্ছে ঠিক আছে কিন্তু তোমার কাছ থেকে যে ইনফরমেশন তোমার ডেটা মানে এই ভ্যালুয়েবল ডেটা সেটা কিন্তু তারা সবকিছু নিয়ে রাখছে এ টু জেড সো এটা দেখো যে মেলোয়ার অ্যাটাক হচ্ছে তোমার ওই রকম যে তুমি জাস্ট তোমার পুরো সিস্টেমের সবকিছু এনক্রিপ্ট করে দেবে জাস্ট একটা মেলোয়ার অ্যাটাক এর মাধ্যমে ডিনায়াল অফ সার্ভিস ব্যাপারটা এরকম তুমি হচ্ছে ধরো ব্যাংকে ঠিক আছে ব্যাংকে ধরো তুমি তোমার অনলাইন ব্যাংকিং এ তুমি টাকা রাখছো ওখানে টাকা রেখে তুমি টাকা ট্রানজেকশন করছো টাকা ট্রান্সফার করছো করার পরে তুমি বলতেছো না আমি করি না এটা অন্য কেউ করছে মানে তুমি টাকা ট্রান্সফার করে ব্যাংকের কাছে যাই ক্লেম করতেছো আমি তো করি না এটা অন্য কেউ করতেছে আমার টাকা আমাকে ব্যাক দেওয়া হোক ঠিক আছে মানে তুমি এটাকে বলছে ডেনাইল অফ সার্ভিস তো এখন ব্যাংক তোমাকে ঠিকই প্রুফ দেখাবে যে এটা তুমিই করছো এবং কিভাবে করছো সেটা তোমাকে দেখাই দেবে সো এটা হচ্ছে তোমাদের এই জিনিসগুলো আলাদা কোর্সই আছে ঠিক আছে সেগুলোতে আরো ডিটেলস এগুলো পড়াবে আমি জাস্ট ওইগুলো রিক্যাপ করতেছি তারপরে স্নিফিং স্নিফিং যেটা হচ্ছে তোমার এই যে প্যাকেট অ্যানালাইজার ঠিক আছে এটার কাজটা হচ্ছে একটা পার্টিকুলার নেটওয়ার্কে যত ডেটা মানে প্যাকেট ডেটা প্যাকেট আসতেছে যাচ্ছে সবকিছু মনিটরিং করে তার মানে ওইটা দেখে স্নেফিং করার মাধ্যমে তুমি বুঝে যাবা যেখানে কোথা কোথা থেকে মেসেজ আসতেছে কোথায় কোথায় মেসেজ যাচ্ছে কারণ ওনার ডেটা প্যাকেটে সবকিছু থাকে সোর্স ডেস্টিনেশন অ্যাড্রেস গুলো থাকে ঠিক আছে তারপরে সোর্স সোর্স ম্যাসকুয়ার রিডিং এটা হচ্ছে কাজটা হচ্ছে যে তোমার ডিসগাইজ মানে আড়ি পেতে থাকা বা গোপনে থাকা যে তোমার আইপি অ্যাড্রেস অ্যাকচুয়াল যা সেটা তুমি হাইড করে রেখে মাস্কিং করে আলাদা একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছ যে এটা দিয়ে তোমার কি তোমার আইপ্যাডে যেটা শো করতেছে অন্যদের কাছে আসলে ওইটা তোমার আইপি না ঠিক আছে মানে শর্ট অফ আর একজন ডিসগাইজে থাকা আর কি সদ্যবেশে থাকা ঠিক আছে তারপর হচ্ছে মেসেজ মডিফিকেশন অ্যান্ড ডিলিশন এরা হচ্ছে এই যে এই যে এই জায়গাতে যেটা দেখলে যে অ্যালিস ববকে একটা মেসেজ পাঠাচ্ছে এখন ট্রুডি কিন্তু যদি পারে সে কি করতে পারে এই মেসেজটা চেঞ্জ করে দিল দেখা যাচ্ছে অ্যালিস ববকে একটা ভালো কথা লিখছে এবং ট্রুডি সেটা চেঞ্জ করে দিয়ে এখানে লিখে দিছে সেই ভালো কথাকে খারাপ কথা বানাই দিছে তো ববের তো রাগ হয়ে যাবে যে সে তো দেখবে অ্যালিসি মেসেজ পাঠাইছে কিন্তু কিন্তু অ্যালিসের কথায় দেখা যাচ্ছে বব বিরক্ত হয়ে গেছে যে কি ব্যাপার সে এইরকম একটা দিল কিন্তু আসলে অ্যালিসের দোষ নাই ট্রুডি সে মেসেজটা মডিফাই করে পাঠাই দিছে ঠিক আছে সো এইটাই বলতেছে মেসেজ মডিফিকেশন আবার ডিলিশন ট্রুডি কি করলো অ্যালিস ঠিকই মেসেজ পাঠাচ্ছে দেখা যাচ্ছে অ্যালিস পাঁচটা মেসেজ পাঠাইছে বব একটা ট্রুডি একটা মানে ওইটা আটকাই দিছে পাঠাতে দেয় নাই বাকি চারটা গেছে তো ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দেখা যাচ্ছে বব পাইলো না সো এটা হচ্ছে ডিলিশন মেসেজ ডিলিট করে দিল ঠিক আছে তো এই যে দেখো যে একটা সিকিউর কমিউনিকেশনের জন্য তোমার কিছু তোমার সিস্টেমের এক কিছু প্রপার্টি থাকা লাগবে যে সিস্টেম কমিউনিকেশনের জন্য তোমার সিকিউর কমিউনিকেশন হওয়ার জন্য কতগুলো প্রপার্টি থাকা লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে এই চারটা কনফিডেনশিয়ালিটি সেটা হচ্ছে তোমার মানে প্রাইভেট ইনফরমেশন অন্য কেউ পাবে না চাইলেও পাবে না ঠিক আছে এটা সিস্টেম কি ইনশোর করতে হবে তাইলে সিকিউর কমিউনিকেট করতে পারবা তুমি সিস্টেমের মাধ্যমে সো কনফিডেনশিয়ালিটি অবশ্যই প্রিজার্ভ করতে হবে মেসেজ ইন্টিগ্রিটি আমি একটা মেসেজ পাঠাইছি অবশ্যই সেটা রেসপন্সিবিলিটি আমার আমি অন্য সময় যদি অস্বীকার করি মেসেজটা আমি পাঠাই নাই অবশ্যই সেটা প্রুভ হয়ে যাবে যে আমিই পাঠাইছি ঠিক আছে এবং এটা কিভাবে প্রুফ হয় এটা হচ্ছে ওই যে তোমাদের আলাদা নেটওয়ার্ক সিকিউরিটি কোর্স আছে সেখানে তোমাদের ওখানে দেখাবে ঠিক আছে মেসেজ ইন্টিগ্রিটিটা কিভাবে ইনশোর করে তারপর হচ্ছে ইন পয়েন্ট অথেন্টিকেশন এই যে যে আমার আইপি অ্যাড্রেস আমি আরেকটা আইপি অ্যাড্রেস কে পাঠাচ্ছি ঠিক আছে সো একটা সময় তো ওই রিসিভারের কাছে আইপি অ্যাড্রেস ধরে ধরে চলে যাবে এবং যখন রিসিভার পেয়ে যাবে অথেন্টিকেট হয়ে তার কাছে যাবে যে হ্যাঁ এই রিসিভার এই মানুষ মানে এই ডিভাইসটাই সো ইন পয়েন্ট অথেন্টিকেশন আর অপারেশনাল সিকিউরিটি তুমি যে কোনো অপারেশন যখন চালাবা কমিউনিকেশনের ক্ষেত্রে তোমার প্রতিটা অপারেশন কিন্তু সিকিউর হইতে হবে ঠিক আছে তুমি মেসেজ পাঠাচ্ছ তুমি কোনো হচ্ছে আর একজনকে দেখা যাচ্ছে ফরমেসেস ফরওয়ার্ড করছে সব কিছুতে সব অপারেশনে একটা অপারেশনাল সিকিউরিটি ইনश्योर করতে হবে সো এটাই হচ্ছে তোমার সিকিউর কমিউনিকেশনের চারটি ফেস এবং এইটা চারটা তোমাকে অবশ্যই এটা মেইনটেইন করতে হবে সিকিউর কমিউনিকেশনের ক্ষেত্রে আচ্ছা কার কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত না আচ্ছা সো এখন দেখো যে একটা ইনক্রুডার ঠিক আছে সে পোটেন্সিয়ালি কিছু টাস্ক পারফর্ম করতে পারে ঠিক আছে সেটা হচ্ছে একটা হচ্ছে ইপস ড্রপিং এটার কাজটা হচ্ছে ওই যে স্নিফিং মানে প্যাকেট অ্যানালাইজ করা একটা নেটওয়ার্কে কোন কোন প্যাকেট আসতেছে যাচ্ছে এবং ওই যে তোমার ডেটা মেসেজ ঠিক আছে তোমার ডেটা মেসেজের চ্যানেলে পাস হচ্ছে ওইটাকে কি করা ওইটাকে দেখা যাচ্ছে ওই রেকর্ডিং কন্ট্রোল ঠিক আছে সো যে তুমি ওই যে কোনোটা দেখা যাচ্ছে রিলেক্ট করে দিলে বা কোনো একটু মডিফাই করে দিলে ঠিক আছে ওই যে নিচে দেখাচ্ছে মডিফিকেশন ইনসার্শন ও ডিলেশন অফ মেসেজেস অর মেসেজ কন্টেন্ট মানে এটা ইনটুডার এটা কিন্তু করতে পারে অস্বীকার মানে এটা অস্বীকার করার কিছু নাই ইনটুডার করার এটা অনেক চান্স থাকতে পারে বাই ডিফল্ট তোমার নেটওয়ার্কে সে অ্যাক্সেস পে করে তোমার হচ্ছে ডেটা প্যাকেটগুলো এইভাবে চেঞ্জ মানে ডেটাগুলো চেঞ্জ করে দিল মডিফাই করে দিল সো আলটিমেটলি এটা সেন্ডার ঠিকই জানে যে আমি তো ঠিকটাই পাঠাইছি আর রিসিভার ভাবে যে এটা তো সেন্ডার আমাকে আমি যেটা পাইছে হয়তো সেই এইটাই পাঠাইছে মানে মাঝে যে কেউ একজন মডিফাই করে দিছে এটা তো বোঝার উপায় নাই মানে এটা অ্যাটাক হয়ে গেছে সো এই কারণে এই জিনিসগুলো দূর করার জন্য এখন দেখো যে ইনট্রুডার তখনই ব্যাপারটা ইন্টারেস্ট হিসাবে নেবে যখন সে বুঝবে মেসেজটা কি এবং সে সেটাকে চেঞ্জ করে দিবে এবং সে সেটাকে চেঞ্জ করছেও কিনা ঠিক আছে সেটা বুঝারও উপায় আছে ঠিক আছে সো আমরা দেখবো আসলে এই মাঝের মেসেজটা যেন কনফিডেনশিয়ালিটি বজায় থাকে মানে এই মেসেজটা যেন ট্রুডি পড়েও কিছু না বুঝতে পারে এটা আসলে কি যদি এই মেসেজটা আমি ডিরেক্ট পাঠাই তাহলে সেই মেসেজটা কোনোভাবে যদি এরা যে এক্সেস করতে পারে নেটওয়ার্কিং হ্যাক করার মাধ্যমে নেটওয়ার্কটা তাহলে সে কিন্তু মেসেজটা পড়ে ফেলবে এখন আমরা কি করব যে ফার্স্ট আসলে আমরা এই কারণে আসতেছে ক্রিপ্টোগ্রাফি ক্রিপ্টোগ্রাফির কাজটা হচ্ছে তুমি যে মেসেজটা পাঠাবা ওই মেসেজটাকে সে চেঞ্জ করে ফেলবে চেঞ্জ করে ফেলে এমন ভাবে চেঞ্জ করবে যে ওইটা পড়ে তুমি বুঝবা না আসলে কি ঠিক আছে জাস্ট ওইটা এনক্রিপ্টেড করে ফেলে সো এনক্রিপ্টেড ডেটার নাম হচ্ছে সাইফার টেক্সট তো এখন দেখো যে এই লাইনটা পড়ো যে প্রথমে বলতেছে যে ক্রিপ্টোগ্রাফিক যে টেকনিক আছে সেটা সেন্ডারকে ডাটাটা ডিসগাইজ করতে হেল্প করে যেন একটা ইন্ট্রুডার যখন ওই ডেটাটা হাতে পাবে তারপরও সে কোনো ইনফরমেশন বুঝতে না পারে কেননা সেটা ডেটাটা তো ইনক্রিপ্ট করা থাকবে এখন ধরো তুমি একটা মানে তথ্য লিখছো সেটাকে যখন ইনক্রিপ্ট করে দিবা তখন তো আর সেই তথ্যটা ওইভাবেই থাকবে না ওই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে ধরো ধরো হচ্ছে আর জায়গায় থাকবে হর্সায় ঠিক আছে তারপর হর্সাই এর জায়গায় থাকবে হচ্ছে মানে এরকম ক মানে বিভিন্ন জিনিস বাংলায় বলতেছি ইংলিশে ধরো এর জায়গায় আছে ডি ডি জায়গায় আছে ধরো এফ ঠিক আছে এইরকম জিনিসগুলা হচ্ছে তোমার সবকিছু চেঞ্জ করে দেবে তো চেঞ্জ করলে ওই ডেটাটা কোনো মেক সেন্সই করবে না তখন একটা ইনক্লুডার ওইটা পড়ে বলবে যে কি লিখছে এটা তো কোনো মেক সেন্সই করে না সো ইনক্লুডার ওই ডেটাটা না বুঝে তো চেঞ্জও করতে পারবে না চেঞ্জ করেও লাভ নেই রিসিভার যখন সেইটা আবার দেখে আবার ঠিকঠাকভাবে সাজাবে সাজায় যখন দেখবে যার এই কথাটা তো মেক সেন্স করে না সাজায়েও ঠিকভাবে মেক সেন্স করে না তার মানে মাঝে কেউ আছে যে চেঞ্জ করে ফেলছে তখন সে বুঝবে ও আমার এই নেটওয়ার্কটা তাইলে এখন হ্যাক হইছে সো এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফিক টেকনিক তো ক্রিপ্টোগ্রাফিক টেকনিকে কি করে রিসিভ সেন্ডার ডেটাটাকে জাস্ট একটা এনক্রিপ্ট করে পাঠায় দেয় এবং রিসিভার যে সেই ডিসগাইজ যে ইনক্রিপ্টেড ডিসগাইজ যে ডেটাটা থাকে সেই ডেটাটা থেকে অরিজিনাল ডেটা রিকভার করে ঠিক আছে সো আমরা এই ক্রিপ্টোগ্রাফিটাই দেখব সো এখন দেখো যে আমরা ধরো এলিস ববকে একটা এস এম পাঠাবে ঠিক আছে তো এলিস ববকে যখন একটা ডেটা পাঠাবে বা মেসেজ পাঠাবে ঠিক আছে সেই মেসেজটাকে বলা হচ্ছে প্লেন টেক্সট বা ক্লিয়ার টেক্সট যে মেসেজটা এলিস ববকে পাঠাবে সেই সেটা পুরোটাকই বলা হচ্ছে প্লেন টেক্সট বা ক্লিয়ার টেক্সট এখন এলিস যখন হচ্ছে ওই প্লেন টেক্সটটাকে ইনক্রিপ্ট করবে ঠিক আছে প্লেন টেক্সট মানে আমি যে মেসেজটা পাঠাইতে যাচ্ছি হুবহু সেটা সেটাকে বলতে হচ্ছে প্লেন টেক্সট এখন এই প্লেন টেক্সটটা যদি डायरेक्टली আমি ধরে পাঠাই দিই তাহলে কিন্তু ওইটা যদি মানে ফিজিক্যাল মিডিয়াতে কোনোভাবে লিক হয়ে যায় ইনক্লুডার বুঝে ফেলবে ওই মেসেজে কি লিখছে সো এটা তো আমার একটা প্রাইভেসি ভায়োলেট হচ্ছে তো কি করব আমি প্লেন টেক্সটাকে একটা এনক্রিপশন অ্যালগোরিদমের মাধ্যমে এনক্রিপ্ট করে দেব সো এই এনক্রিপ্টেড মেসেজটাকে তখন বলা হচ্ছে সাইফার টেক্সট ঠিক আছে সাইফার টেক্সট মানে যেই পড়ুক না কেন এটা কিছুই বুঝবে না ওটা কোনো মেক সেন্সই করবে না ঠিক আছে তো তার মানে ইন্ট্রুডারও বুঝবে না স্বাভাবিক সে যদি হ্যাক করেও পেয়ে যায় তা ওই ওইটার পরে কিছুই বুঝবে না সো সাইফার প্লেন টেক্স থেকে আসতেছে সাইফার টেক্সট সাইফার টেক্সট বোঝা যাবে না দেখে সো এখন দেখো আগের মেসেজ আগের সেই ফিগারটাই এখানে দেওয়া হয়েছে এখন একটা সিকিউর কমিউনিকেশন দেখানো হয়েছে সো দেখো এই সেন্ডার প্লেন টেক্সট কে এনক্রিপশন অ্যালগোরিদম এটা এটা এনক্রিপ্টেড কি থাকবে এই কি এর মাধ্যমে এনক্রিপ্ট করতেছে অ্যালিস করে তার মেসেজটা পাঠালো সেটাকে যেহেতু এনক্রিপ্ট করে পাঠাচ্ছে এনক্রিপশন অ্যালগোডিয়াম মাধ্যমে তো এটাকে বলা হচ্ছে সাইপার টেক্সট সাইপার টেক্সট দেখো ট্রুডি পাইছে বাট সে কিছুই বুঝতেছে না এটা কি সো এটা যেহেতু সে বুঝতেছে না কি যাই চেঞ্জ করুক না কেন সেই চেঞ্জটা কিন্তু এই যে বব যখন ওইটা ডিক্রিপশন মাধ্যমে ডিক্রিপ্ট করবে করে যদি দেখে যে উল্টা ডিক্রিপ্ট করার পরও উল্টা পাল্টা তার মানে এই ট্রুডি চেঞ্জ করছে এবং ট্রুডি তো এটা দেখে বুঝতে পারবে না কোথায় কি লিখবো না লিখবো কেননা ডিক্রিপ্ট করার পরে যে কি আসবে এটা ট্রুডিও জানে না সো তখন বব জিনিসটা দেখে পড়ে যদি সেন্স করে করার পরে তার মানে মেসেজটা চেঞ্জ হয় নাই আর যদি উল্টা পাল্টা নাম উল্টা পাল্টা মনে হয় তার মানে সেটা চেঞ্জ হয়েছে এখন দেখো ট্রু ডিউ ব্যাপারটা এই মেসেজটা এক্সট্রাক্ট করে ট্রুডির কোনো লাভ হচ্ছে না না সেন্ডার সাইট থেকে অ্যালিস একটা কির মাধ্যমে এনক্রিপ্টেড যেই মেসেজ সেটা সাইপার টেক্সট হয়ে পাঠাই দিচ্ছে এখানে বব সেটা ডিসক্রিপশন অ্যালগোরিদমের মাধ্যমে সেটাকে আবার প্লেন টেক্সটে কনভার্ট করছে সো এই প্লেন টেক্সট আর এই প্লেন টেক্সট কিন্তু सेम কিন্তু ফিজিক্যাল মিডিয়াতে এটা সাইফার টেক্সট হিসেবে পাঠাইছে এনক্রিপ্ট করে আর এই রিসিভার এটা ডিক্রিপ্ট করে প্লেন টেক্সট আবার বানায় এটা পড়ে নিচ্ছে ঠিক আছে সো এই হচ্ছে আমাদের ক্রিপ্টোগ্রাফির হচ্ছে প্রিন্সিপালস সো আমরা এই ক্রিপ্টোগ্রাফিতে এই কাজটাই করব সো আমরা ক্রিপ্টোগ্রাফি শিখব

ট্রুডি আলটিমেটলি কি চাই ববকে একটা ধোকা দিতে চাই যে তাকে সে দেখা যাচ্ছে একটা কথা চেঞ্জ করে দিল বাট এখানে তো কোনো লাভ নাই তুমি তো এখানে এখন তোমার সুবিধা মতো কিছুই চেঞ্জ করতে পারবে না মানে ট্রুডি সুবিধা মতো কিছুই চেঞ্জ করতে পারবে না কেননা সে নিজেও জানে না এই মেসেজে কি আছে আচ্ছা আর কারো কোনো কোয়েশ্চেন আছে কোশ্চেন নাই সো এখন দেখো যে ক্রিপ্টোগ্রাফির প্রিন্সিপালটা কি সেটা আমরা দেখি যে অ্যালিস ঠিক আছে যে মেসেজটা পাঠাবে সে হচ্ছে একটা কি প্রোভাইড করে যে কিটাকে আমরা ডিফাইন ডিনোট করতেছি কে এ দিয়ে ঠিক আছে তো এটা হচ্ছে একটা হচ্ছে নাম্বার ঠিক আছে একটা কি দেয় একটা নাম্বার দিয়ে সেটা হচ্ছে ইনক্রিপশন অ্যালগোরিদমের একটা ইনপুট যে তুমি কিটা তুমি অ্যাসাইন করে দিতে পারো যেটা রিসিভার এই সেন্ডার যেটা দিবে সো ইনক্রিপশন অ্যালগরিদম ওই কিটা নেয় ইনপুট নেয়ার পরে ধরে নাও ওই প্লেন টেক্সট মেসেজটাকে আমরা এম দিয়ে ডিনোট করব ঠিক আছে তো আমরা কিটা ইনপুট দিছি আর মেসেজটা ইনপুট দিছি এই কিটা এই মেসেজটা দুইটা নিয়ে এই অ্যালগোরিদমটা কি করবে একটা সাইফার টেক্সট আউটপুট দেবে তার মানে আমাদের এই অ্যালগোরিদমের ইনপুট হচ্ছে আমাদের যেটা কি আমরা সেট করতে চাই সেইটা এবং আমরা যে মেসেজটা পাঠাইতে চাই সেইটা তা আউটপুট দেবে হচ্ছে সাইফার টেক্সট মানে এনক্রিপ্টেড মেসেজ তো এখন দেখো ওই এনক্রিপ্টেড মেসেজের নোটেশন হচ্ছে কে অফ এম মানে হচ্ছে এই কে এনক্রিপশন কি দিয়ে আমি এই মেসেজটাকে করছি সো এটা হচ্ছে তার নোটেশন হচ্ছে এটা ঠিক আছে এবং এটাকে এক কথায় বলে সাইফার টেক্সট ঠিক আছে সো সাইফার টেক্সট হচ্ছে কি এনক্রিপ্টেড ইউজিং দা কি কে আর প্লেন টেক্সট হচ্ছে এই এম মেসেজটা নিজে এখন বব হচ্ছে কি রিসিভ করে এই কে অফ এম মানে ইনক্রিপ্টেড মেসেজ বা সাইপার টেক্সট এখন এটা কিভাবে ডিক্রিপ্ট করবে তার কাছে একটা কি থাকবে তার মানে অফ অফ কে এম তার মানে হচ্ছে কে এম এটা হচ্ছে তোমার মেসেজ এইটাকে আবার সে কি করছে কে বি দ্বারা ডিক্রিপ্ট করছে করার ফলে তুমি অরিজিনাল মেসেজটা পেয়ে যাবে রিসিভার তো বব হচ্ছে অরিজিনাল মেসেজটা এইভাবে পেয়ে যাবে সো এখানে ইনক্রিপ্ট করে পাঠাচ্ছে বব আবার ওই ইনক্রিপ্টেড মেসেজটাকে ডিক্রিপ্ট করতেছে কে বি দ্বারা ঠিক আছে কে হচ্ছে এলিসের কি আর কে বি হচ্ছে ববের কি দুইটা কি দুইজনের কাছে থাকবে এখন এইভাবে তুমি জাস্ট একজন একজন মেসেজ বা পাঠাবে আর হচ্ছে করে অরিজিনাল মেসেজটা ফেলবে ঠিক আছে এখন এই যে দেখো যে এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট স্লাইড সেটা হচ্ছে যে এই যে ক্রিপ্টোগ্রাফি আমরা করছি এখানে যেহেতু কি সেট করা লাগে এই কিটা হচ্ছে দুই ধরনের কি হয় একটা হচ্ছে সিমেট্রিক কি আর একটা হচ্ছে পাবলিক কি তো সিমেট্রিক কি যেটা আছে দেখো যে এই এলিসের কি আর ববের কি হচ্ছে একই হয় ধরো এলিস এর কি হচ্ছে তাহলে তাহলে বব ওই সিলেক্ট করবে ঠিক আছে তারা নিজেদের ভিতরে আগে থেকে ঠিক করে রাখবে যে দেখো আমরা দুইজন তাহলে এই কিটা ইউজ করি দুইজন যদি সেম কি ইউজ করে তা ইনক্রিপশন ডেক্রিপশন করার জন্য যদি সেম কি ইউজ করে তাহলে সেটাকে বলবো আমরা সিমেট্রিক কি সিস্টেম এটা দেখো এখানে বলা হয়েছে অ্যালিস অ্যান্ড ববস কিজ আর আইডেন্টিক্যাল আর অ্যান্ড আর সিক্রেট মানে অ্যালিস আর বব একই কি সিলেক্ট করবে এবং শুধু তারাই জানবে আর কেউ জানবে না আর একজন জানলে তো আবার মেসেজ আর একজন ডিক্রিপ্ট করে পড়ে ফেলবে সো তখন তো আবার আমার প্রাইভেসি ভায়োলেটি হয়ে যাচ্ছে সো এটা হচ্ছে সিমেট্রিক কি সিস্টেম আর পাবলিক কি সিস্টেমে কি বলে সবাইকে সবার কাছে এক জোড়া করে কি থাকে একটা কি নাম হচ্ছে প্রাইভেট কি আর একটা কি নাম হচ্ছে পাবলিক কি সো সবার প্রাইভেট কিটা নিজে নিজে জানে আর পাবলিক কিটা দুনিয়ার সবাই যায় সো এখানে দেখো যে এই যে ওয়ান অফ দ্য কিজ ইজ নোন টু দ্য বব অ্যান্ড অ্যালিস আর হচ্ছে তোমার হচ্ছে আর একটা পুরো ওয়ার্ল্ড এর কাছেই জানা থাকে তার মানে অ্যালিস আর বব আছে না সবার কাছে এক জোড়া মানে দুইটা দুইটা কি থাকবে একটা কি সে শুধু নিজে জানবে আর একটা কি দুনিয়ার সবাই জানবে যে এইটা আর একটা পাবলিক কিটা তো সবার পাবলিক কি পাবলিক থাকে আর প্রাইভেট কিটা শুধু তার কাছে থাকে সো আমরা এই দুইটাই এই মানে ইয়ে দেখবো

ব্যবস্থার ত্রুটি কি মানে ইয়া যে বিভ্রান্ত করবে সেটা তো শুধু কি ওর এটা তো মানে যে কি দিয়ে যেটা করলো সেটা ওটা ওখানে তো বিভ্রান্ত করতে পারতো মানে এটা চেঞ্জ করতে পারতো তাহলে তো বিভ্রান্ত হইতো তো ওর উদ্দেশ্য ঠিক হলো হ্যাঁ উদ্দেশ্য ঠিক হলে এখন দেখো যে ইনক্রিপশন করার পরে মেসেজের অবস্থা উল্টাপাল্টা থাকবে এখন সে কোথায় চেঞ্জ করবে সে তো এমন ভাবে চেঞ্জ করতে চাইবে যে যেই চেঞ্জটা করলে বব যেন বুঝতে না পারে এখন তো বব বুঝে ফেলবে তুমি একজন লিখলো হ্যালো ঠিক আছে তো ট্রুডি যখন এটা মেসেজে হ্যালো হ্যালো থাকবে না হ্যালো দেখা যাচ্ছে এইরকম থাকলো ডি ওয়াই জি এইচ কে এইরকম এখানে কোথায় চেঞ্জ করবে যে যখনই একটা চেঞ্জ করে দেবে ডিক্রিপ্ট করার সময় হ্যালো আর হ্যালো থাকবে না তো তখন দেখা যাচ্ছে হ্যালোর ওখানে এই যে এইসি এইরকম এল একটা নাই ঠিক আছে এরকম হয়ে গেল তখন তো বব বুঝতে পারবে যে এই ধরনের মেসেজ তো পাঠানোর কথা না তার মানে নিশ্চয়ই ঝামেলা হয়েছে ঠিক আছে ব্যাপারটা এরকম তো এখন হচ্ছে হ্যাঁ একটা চান্স এখানে থেকে যায় যে ট্রুডি দেখা যাচ্ছে আন্দাজে চেঞ্জ করে ফেললো এবং সেটা আসলেই কোনো একটা সিরিয়াস কোনো চেঞ্জ হয়ে গেছে সেটা ট্রুডিও বুঝি নাই ট্রুডি শয়তানি করে দেখা যাচ্ছে ওখানে কিছু একটা চেঞ্জ করলো যে যাক আমি বুঝতে পারি না ঠিক আছে আমি তাও চেঞ্জ করব যাতে ট্রুডি আসলে অরিজিনাল মেসেজটা না পাই এইটারও ডিটেক্ট করার ওয়ে আছে কিন্তু এইটা তোমাদের এই কম্পিউটার নেটওয়ার্কস আন্ডারে না এটা তোমাদের নেটওয়ার্ক সিকিউরিটি কোর্সে পড়াবে ঠিক আছে এই তোমার কম্পিউটার নেটওয়ার্কস জাস্ট নেটওয়ার্ক সিকিউরিটিটা কেন আসতেছে এবং এখানে কিভাবে হ্যান্ডেল করা হয় এটার একটা লাইট ওভারভিউ দেয়া হবে ঠিক আছে তোমাদের কোর্স আউটলাইনে এর থেকে বেশি নাই এবং তোমাদের আলাদা ওইটা একটা কোর্সই করে দেয়া হয়েছে যদি ওইটা না করতে তাহলে এইটাতেই দেখাই দিতাম জি স্যার বুঝতে পারছি আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন তাহলে নাই। আচ্ছা এখন তাহলে এটা বাসায় খুব ভালোভাবে পড়ো এই পর্যন্ত আমরা হচ্ছে নেক্সট ক্লাসে মানে আগামীকাল কাল সিমে